এই ভিডিওতে আমি বলবো NSDL পেমেন্ট ব্যাংক একটি CSP নিতে গেলে আপনাকে কি কি করতে হবে এবং আপনি খুব সহজে এই NSDL পেমেন্ট ব্যাংকের CSP কিভাবে পাবেন তার পুরো বিস্তারিত নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আপনাদের কাছে এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারে। আপনারা জানেন যে এই NSDL কোম্পানি একটি কাজের সঙ্গে জড়িত রয়েছে, বিভিন্ন কাজের সঙ্গে জড়িত রয়েছে, যেমন প্যান কার্ড, আধার কার্ড, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এছাড়াও আরও অনেক কিছু। তাই এই কোম্পানি নিয়ে আর কোনো কিছু সংশয় থাকতে পারে না আমাদের। এই যে বর্তমান যে ডিসপ্লেতে যে পেজটি ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন, এই পেজের ঠিক অ্যাবাউট আসে চলে এলে আপনারা দেখতে পাবেন নিচের দিকে চলে আসবেন, এখানে ডিটেলসে দেওয়া রয়েছে কবে থেকে এই কোম্পানি শুরু হয়েছে এবং কোন কোন সার্ভিসগুলো রয়েছে এবং কোন কোন সার্ভিসগুলো কত সাল থেকে চালু হয়েছে। এবং এই NSDL পেমেন্ট ব্যাংকের এখানে দেখতে পাচ্ছেন যে 2018 থেকে চালু হয়েছে এই NSDL পেমেন্ট ব্যাংকটি। এরপর চলে আসি এই NSDL পেমেন্ট ব্যাংকের CSP নিলে আপনারা কোন কোন কাজগুলি করতে পারবেন। অর্থাৎ যেমন ধরুন এখন বর্তমান মার্কেটে যেসব পেমেন্ট ব্যাংকগুলি রয়েছে, অর্থাৎ এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ফিনো পেমেন্ট ব্যাংক, পেটিএম, এ বাদেও আরও অনেক যে পেমেন্ট ব্যাংকগুলি রয়েছে, এইসব পেমেন্ট ব্যাংকে যে সমস্ত কাজগুলি করা হয়ে থাকে ঠিক এই NSDL পেমেন্ট ব্যাংকের ঠিক সেমভাবে সেই কাজগুলি করতে পারবেন। আপনি দেখুন সেভিংস অ্যাকাউন্ট এখানে খুলতে পারবেন, কারেন্ট অ্যাকাউন্ট ও ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারবেন। যেরকম অন্যান্য যে পেমেন্ট ব্যাংকগুলির মধ্যে যে সেভিংস অ্যাকাউন্টটা খোলা যায় কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্টটা কম্পালসারি খোলা যায় না, ঠিক এটা আপনার এক্সট্রা পেয়ে যাবেন যে এই NSDL পেমেন্ট ব্যাংকে আপনারা এই কারেন্ট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এছাড়াও আপনারা ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট, মিনি স্টেটমেন্ট, মানি ট্রান্সফার এবং তার সঙ্গে মিউচুয়াল ফান্ড, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিক বিল ইত্যাদি আরও অনেক কিছু আপনারা করতে পারবেন। শুধু তাই নয়, এই NSDL পেমেন্ট ব্যাংকে যারা CSP নেবেন তাদের এই ক্যাশ উইথড্রল এবং ক্যাশ ডিপোজিট, মিনি স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট ওপেনিংয়ে এবং যতগুলোই তার সঙ্গে যে সার্ভিসগুলো রয়েছে প্রত্যেকটি খুব একটি ভালো একটি কমিশন রয়েছে। তাই আপনারা এই ব্যাংকের CSP নিতে পারেন, আমি বিশেষ করে এটা সাজেস্ট করব। এখানে আরও একটি সুবিধা রয়েছে দেখতে পাচ্ছেন, যেমন আপনারা ডাইরেক্ট প্লে স্টোরে থেকে, অর্থাৎ আপনার যে গুগল প্লে স্টোর রয়েছে সেই গুগল প্লে স্টোর থেকে আপনারা NSDL পেমেন্ট ব্যাংকের অ্যাপস ডাউনলোড করে প্যান কার্ড এবং আধার কার্ড আপনারা দেবেন, দিয়ে আপনারা খুব সহজে একটা সেভিংস অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এখানে আরও অনেক কিছু দেওয়া রয়েছে, আপনারা এই সাইটে এসে দেখে নেবেন, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওখানে ক্লিক করলে এই সাইডে আপনারা চলে আসতে পারবেন। এরপর চলে আসি মেন বিষয়ে, এই NSDL পেমেন্ট ব্যাংকে CSP নিতে গেলে আপনারা কি করবেন এবং আপনারা এই CSP নেবেন কিভাবে আমি সেই বিষয়টা আপনাকে বলি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান সাইডে যে ওপরের দিকে যে দেখতে পাচ্ছেন কাস্টমার কেয়ার যে অপশানটি রয়েছে, ঠিক এখানে আপনারা কন্ট্যাক্ট আসে চলে আসবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলবে যেটা NSDL এর হেড অফিসের ঠিকানা রয়েছে দেখতে পাচ্ছেন, তার ঠিক এখানে যে নিচে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা এই ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং আপনারা জিজ্ঞেস করবেন এই CSP নিতে গেলে আপনাকে কি কি করতে হবে। ওনারা আপনাকে সমস্ত কিছু সাজেস্ট করে দেবে, আপনাকে সমস্ত কিছু বলে দেবে, কিংবা পাশে যে ম্যাপটি রয়েছে এই ম্যাপটিতে আপনাদের যে নিয়ার NSDL পেমেন্ট ব্যাংকের ওখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আপনারা আপনাদের সমস্ত কিছু ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এবং দেখুন শুধু NSDL পেমেন্ট ব্যাংক নয়, অন্যান্য ব্যাংকে CSP পেতে গেলে আপনাকে কি করতে হবে তার ভিডিওটি আমি এর আগে একটি পোস্ট করেছিলাম, আপনারা সেই ভিডিওটি আমার চ্যানেলে ভিজিট করবেন, ভিজিট করলে আপনারা দেখতে পাবেন সেই CSP সংক্রান্ত একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা ওটাও দেখে নিতে পারেন। এবং আর যদি অন্য কিছু এই CSP সংক্রান্ত ব্যাপারে জিজ্ঞাসাবাদের থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তা বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি আপনাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। তা বন্ধুরা, আমি নেক্সট ভিডিওতে আমি আবার পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব। এই ভিডিওটি আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।